গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়ন ও তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি সুবিধা বঞ্চিত নারী ও দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাদারীপুরের রাজোরে তথ্য আপার উদ্যোগে শেখ হাসিনার বারোটা নারী পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডের পাশে তথ্য আপার কার্যালয়ে বিশেষ এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজোর উপজেলা নির্বাহী অফিসার আনিচুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, রাজোর উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, রাজোর উপজেলা সহকারী প্রোগ্রামার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ও বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান। ওই গাছটা যদি না চিনি কখন লাগাতে হবে, কোথায় পাওয়া যাবে, এটা যদি না চিনি, এই কাজটাই করছে এই যে তথ্য আপার, ঠিক আছে না? তারপর আমাদের দেশে ওই যে ই উচ্চ ফলনশীল, এই যে আমাদের আপনাদের এই পাশেই আছে সিডলেস ই লেবু, লেবু হয় কিন্তু লেবুতে বীজ না, লেবুর বীজ কিন্তু একটা ঝামেলা পড়তে যায়, তাই না? লেবুর বীজের জন্য অনেকে লেবুই খায়, ওরা সিং একটা বিরক্তি, কিন্তু এটা ওনারা আবিষ্কার করেছে সিডলেস, কোনো বীজই থাকবে না লেবু থাকবে। আপনারা যদি না জানেন কোথায় পাওয়া যাবে, কার কাছে গিয়ে জানা যাবে, তথ্য এই কারণে ইনফরমেশন।